বন্ধুরা, WBPSC এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, এতদিনের পরিশ্রম তোমাদের 90 মিনিট এক্সামের জন্য, তো এই 90 মিনিটে তোমার বেস্ট অফ বেস্টটাকে দেওয়ার চেষ্টা করবে। এই 90 মিনিটে তুমি এতদিন ধরে যা পরিশ্রম করেছো, সেই যে বেস্ট পার্টটা তোমার পরিশ্রমের, সেই বেস্ট পার্টগুলো যেটা আছে এই 90 মিনিটে, এই 90 মিনিটের জন্য কিন্তু তুমি এতদিন ধরে খাটাখাটনি করছো। সো এই 90 মিনিটটাকে কিন্তু ওয়েস্ট কিন্তু করবে না এক সেকেন্ডটাকেও। এবং 90 মিনিটের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার চলে আসি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। যেমন তোমাদের এক্সাম হলে যাওয়ার জন্য তোমাদের অ্যাডমিট কার্ডটা আবশ্যিক, এর সঙ্গে সঙ্গে তোমাদের আইডি প্রুফটা আবশ্যিক, মার্কস আবশ্যিক। তো সেই জিনিসগুলো যারা এখনও গুছিয়ে নাওনি, ফটাফট সেগুলোকে তোমরা গুছিয়ে নাও। এবার তোমরা টেনশন করবে না, অনেকেরই এই লাস্ট মুহূর্তে এসে টেনশন হয়, চিন্তা হয়, সেই টেনশন এবং চিন্তাটাকে কিন্তু দূরে রাখার চেষ্টা করো। সেই টেনশন চিন্তাগুলোকে পুরোপুরি দূরে রাখো এবং কোনো কিছু আহামরি কিছু না। যেভাবে তুমি মক টেস্ট দিয়েছো, যেভাবে তুমি ঘরে বসে থেকে থেকে যে মক টেস্টটা দিয়েছো, ভাবো সেই মক টেস্ট এবার তোমাদেরকে গিয়ে যেতে হবে, গিয়ে এক্সাম হলে গিয়ে তোমাদেরকে সেটাকে দিতে লাগবে। জাস্ট এইটুকুই তফাত, আদার্স কোনো কিছুই কিন্তু তফাত না। এখানে তোমাদের বাকি এক্সামের কোশ্চিন কী আসবে, সে আসবে, এই নিয়ে এখন ভাবনা চিন্তা করার কিন্তু কোনো মানে হয় না। তুমি তাহলে ঠিক একইভাবে মক টেস্টটা যেভাবে দিচ্ছিলে ধরে নাও, তো মক টেস্টও তো তুমি জানতে না যে কোন কোশ্চিন আসবে না আসবে, সেটা কী আসবে, তো সেখানে তুমি তো মক টেস্টটাকে ভালোভাবে দিয়ে দিতে পেরেছো, তাহলে সেটা তুমি এক্সাম হলে গিয়ে কেন দিতে পারবে না। সেই জন্য টেনশন ফ্রি থাকো, কোনো রকমের টেনশন না, একদম পুরো টেনশন ফ্রি থাকার চেষ্টা করো যে হ্যাঁ, আমি যেহেতু মক টেস্টগুলো এত সুন্দরভাবে দিয়ে দিতে পেরেছি, আমি এক্সাম হলেও গিয়ে আমি এক্সামটাও আমরা খুব ভালোভাবে আমি দিয়ে আসতে পারবো। জাস্ট এই কনফিডেন্সটা নিজের মধ্যে ঢুকিয়ে নাও। এরপরে তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ, যেহেতু এক্সাম হলে যেতে লাগবে, এক্সাম হলে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে, এর সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ তোমাদের ওয়ে মার্কশিট আছে, ওয়ে মার্কশিট ধ্যানসে করতে লাগবে। তো সেই সব বিষয়ের উপরে চলে আসি। তো সর্বপ্রথম তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া আবশ্যক, যারা এখনও অ্যাডমিট কার্ড গুছিয়ে নাওনি, ফটাফট তোমরা অ্যাডমিট কার্ড গুছিয়ে নাও, সঙ্গে একটি আইডি প্রুফ। এছাড়া কী লাগবে, তোমাদের মার্কস লাগবে, আর যে সমস্ত যাবতীয় যা কিছু লাগবে সমস্ত কিছু এই রাত্রের মধ্যে রেডি করে নাও, যাতে মর্নিংয়ে উঠে কোনোরকমভাবে খোঁজাখুঁজি এই সমস্ত কিছু না করতে হয়। তাহলে সেই জন্য সবগুলোকে এখনই ব্যাগের মধ্যে পুরে নাও, সবগুলোকে ব্যাগের মধ্যে ঢুকে নাও এবং আর্লি মর্নিং যাওয়ার চেষ্টা করবে। আর্লি মর্নিং এবং লাস্ট মুহূর্তে কিছু যদি এখন আজকে রাত্রের মধ্যে হয়তো কিছু যদি জিকে পার্টগুলো, একটু জিকে পার্টগুলো বলবো যে দেখে নেওয়ার জন্য, কয়েকটা জিকে পার্টকে দেখে নেবে অবশ্যই, এবং যদি না দেখতে চাও নাও দেখতে পারো, কোনো ভাবে না, একদম রিল্যাক্স, আজকে একদম পুরো রিল্যাক্স থাকার চেষ্টা করো। কোনোভাবে কোনো এ নেই, কোনো জোর নেই, কোনো এ কিছুই নেই। তো চেষ্টা করো যাতে মাথাটা ঠান্ডা থাকে, এই না যে জিকে পড়তে গিয়ে হয়তো আজকে রাত্রে তুমি পড়তে গেলে ভাবলে আচ্ছা আমার এই পার্টটা হয়নি, তাহলে এই পার্টটা থেকে যদি কোশ্চিন চলে আসে তাহলে আমি এবার কী করবো। সেই জন্য বেশি ভালো হয় যে না, একদম না পড়াটাই বেশি ভালো, জাস্ট রিল্যাক্স থাকার চেষ্টা করো। যেইভাবে তুমি মক টেস্ট দিয়ে এসে অ্যাটেন্ড করেছো, ভাবো যে সেই এক্সামে আমি দিতে যাচ্ছি, সেই মক টেস্টে দিতে যাচ্ছি, আমাকে এক্সাম হলে গিয়ে দিতে হবে। তো এবার অ্যাডমিট কার্ড এই সমস্ত কিছু আশা করছি গুছিয়ে নিয়েছো, এগুলো সমস্ত কিছু না গোছানো হলে আমি বলে দিলাম, ফটাফট এখনই তাড়াতাড়ি গুছিয়ে নাও। এরপরে চলে আসো তোমাদের এক্সামে যখন বের হবে, তখন চেষ্টা করবে আর্লি মর্নিং বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং মাথাটাকে ঠান্ডা রাখা, সবসময়ের জন্য মাথাটা ঠান্ডা রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাহলে কিন্তু অনেক কোশ্চিন আছে যেগুলো ইজি কোশ্চিনও তুমি মিস করে যাবে, ইজি কোশ্চিনে ক্যালকুলেশন করতে গিয়ে মিস হয়ে যাবে। সেই জন্য কারোর সঙ্গে ঝগড়াঝাটি, আদার্স কোনো কিছু বিবাদ যাতে না হয়, সেই জিনিসটা তোমরা মেনটেন করার চেষ্টা করবে এবং তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবে। এবং যেটা আছে তোমাদের, আশা করছি সবাই তোমাদের এক্সাম সেন্টার জানো, কত দূর তোমাদের এক্সাম সেন্টার এবং কীভাবে যাবে এই লাস্ট মুহূর্তে, আজকে হয়তো অন্তত তোমরা সবাই এই জিনিসটা জানো যে কীভাবে তোমাদেরকে যেতে হবে। তো সেই যে যাতায়াত, সেই যাতায়াত ব্যবস্থা যাতে তুমি তাড়াতাড়ি পেয়ে যাও, সেই ব্যবস্থা অনুযায়ী, সেই অনুযায়ী সেই হাতে টাইম নিয়ে কিন্তু তোমরা বের হওয়ার চেষ্টা করবে। 11:30 তোমাদের এক্সাম হলে এন্ট্রি হবে, তো এই টাইমের মধ্যে যেটা আছে তোমরা যাতে সেখানে পৌঁছে যাও, অন্তত এর 1 ঘন্টা আগেও গেলেও কোনো ক্ষতি নেই, 2 ঘন্টা আগে গেলেও কোনো ক্ষতি নেই, বসে থেকে বই নিয়ে যাবে, বসে থেকে সেখানে বসে বসে পড়বে বা সেখানে বসে থেকে গল্প করবে, আড্ডা মারবে, তাও কোনো নেই, একদম মানে চেষ্টা করবে নিজেকে রিল্যাক্স থাকার জন্য। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লাস্ট মুহূর্তে রিল্যাক্স থাকাটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট রিল্যাক্স থাকাটা। সেই জন্য অনেকেই রিল্যাক্স থাকতে পারে না লাস্ট মুহূর্তে, লাস্ট মুহূর্তে প্রচুর টেনশন করে যে কী হবে না হবে, কী কোশ্চিন আসবে না কোশ্চিন আসবে, এই পার্ট পড়া হয়নি সেই পার্ট হয়, এই জিনিসটা যাতে না হয়। তোমাদের আমি বারবার করে বলছি যে যেভাবে তুমি মক টেস্ট দিয়েছো, ঠিক একই জিনিস তুমি শুধু এক্সাম হলে দিতে যাচ্ছ, এইটুকুই শুধু তফাত। এবার চলে আসি তোমাদের এক্সাম হলে এন্ট্রির পর, এক্সাম হলে এন্ট্রি হয়ে যাওয়ার পর তোমাদের কাজ কী, ওয়ে মার্কশিট ফিল আপ করা। এবং ওয়ে মার্কশিট আমি যতবারই আমি তোমাদেরকে বলেছি না কেন, ওয়ে মার্কশিট ঠিকঠাকভাবে ফিল আপ করতে লাস্ট মুহূর্তে কয়েকটা ক্যান্ডিডেট এমন পাওয়া যাবেই 100% যে কিনা ওয়ে মার্কশিটে ভুল করেছে। সেহেতু ওয়ে মার্কশিটটা তোমাদের মেইন জিনিস, সেহেতু ওয়ে মার্কশিটটা যাতে কোনো রকমের যাতে ভুল না হয়, সেই জন্য ঠান্ডা মাথায় অন্তত যারা তোমরা আমার এই ভিডিওটা দেখছো তাদের যাতে একজনেরও যাতে একটুকু যাতে ভুল না হয়, তো বারবার করে বলছি, কারণ ওয়ে মার্কশিট খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তুমি যতগুলোই কোশ্চেনের অ্যান্সার পারো না কেন, এখানে ওয়ে মার্কশিটে যদি তুমি না এন্ট্রি করতে পারো তাহলে তোমার কোনো লাভ হবে না।
সেই জন্য ওয়ে মার্কশিট এবং ওয়ে মার্কশিটে যদি একটু ভুল হয়ে যায় সেই ওয়ে মার্কশিটটি তোমাদের যেটা আছে ক্যান্সেল হয়ে যাবে। ওয়ে মার্কশিট ক্যান্সেল হয়ে যাওয়া মানে তোমাদের কী আছে এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য ওয়ে মার্কশিট এক্সাম হলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো গিয়ে তোমাদের ওয়ে মার্কশিট। তো ওয়ে মার্কশিট সব থেকে ধ্যানে তোমরা ফিল আপ করবে, যা কিছু লাগবে অন্তত 15 মিনিট তোমাদেরকে টাইম দিয়ে দেওয়া হবে ফিল করার জন্য, সেই টাইমের মধ্যে সুন্দরভাবে সমস্ত কিছু ফিল আপ করে নেবে। এরপর চলে আসি তোমাদের কোশ্চিনের দিকে। এবার হাতে যখন কোশ্চিন পেয়ে যাবে, এবার কোশ্চিন তোমরা কীভাবে শুরু করবে, তা আমি তোমাদেরকে অলরেডি অ্যাপ্রোচ বলে রেখেছি কীভাবে তোমাদের শুরু করতে লাগবে। সেই অ্যাপ্রোচ যদি পছন্দ হয় তাহলে সেই অ্যাপ্রোচে যাবে, বা তুমি তোমার নিজের যে অ্যাপ্রোচ আছে যে অ্যাপ্রোচে তোমার বেস্ট মনে হয় সেই অ্যাপ্রোচটাকে ফলো করার চেষ্টা করবে, মানে নিজের যে বেস্ট তোমার যে বেস্ট সেটাকে তুমি ফলো করবে। তো আমি জাস্ট এখানে বলে দিচ্ছি আমার দিক থেকে যেটা আমি তোমাদেরকে এর আগেও প্রিফার করেছি সেটাই শুধু এখানে বলছি, কারণ সেখানে তোমাদের, কারণ এখানে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এই 90 মিনিটটাকে ম্যানেজ করা খুবই গুরুত্বপূর্ণ, যে এই 90 মিনিটটাকে ম্যানেজ করতে পারবে সেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু টাইমটাকে কাজে লাগাতে পারবে। তো এখানে 90 মিনিটে যেটা আছে তোমাদের ম্যানেজমেন্টটা কীভাবে করতে হবে তোমাদের আমি আগের থেকেও যেটা বলেছি সেই একই জিনিসই এখনই বলবো। তো এখানে কীভাবে করবে তোমরা, কোশ্চিন বারবার করে বলছি 100টার তোমাদের টার্গেট না, টার্গেট তোমার এটা না যে আমাকে 100টাই কোশ্চিনে অ্যান্সার করে আসতে হবে। তুমি এখানে তুমি 50টা পারো 50টা করো, 60টা পারো 60টা করো, 70টা পারো 70টা করো। কখনো তুমি এক্সাম যখন দিতে যাচ্ছ এক্সামে তুমি 100টা নিয়ে টার্গেট নিয়ে কিন্তু যেও না, এখানে তোমাদের টার্গেট নিয়ে নাও 70 টার্গেট নিয়ে নাও, 80 টার্গেট নিয়ে নাও যে আমি 80টা কোশ্চেনে আমি অ্যান্সার করে আসবো, 80টা কোশ্চেনে অ্যান্সার করে আসবো। তো এইবার এখানে দেখো যে তোমরা অ্যান্সার যেগুলো করবে সেটা হলো গিয়ে কোশ্চেন তো তোমাদের র্যান্ডামই থাকবে, প্রথমে ম্যাথ, তারপরে হয়তো রিজনিং, তারপরে হয়তো আবার জিকে, তারপরে হয়তো আবার ম্যাথ, তারপরে এবারে তোমাদের র্যান্ডামলি কোশ্চেন থাকবে, কোনো এতে এই নেই। এবার র্যান্ডামলি কোশ্চেন থাকলেও তোমরা এটা তো অন্তত তোমরা পড়ে বুঝতে পারবে যে কোনটা জিকের কোশ্চেন, কোনটা রিজনিংয়ের কোশ্চেন, কোনটা আমাদের ম্যাথের কোশ্চেন, এই জিনিসটা তো অন্তত পড়ে তোমরা বুঝতে পারো খুব ভালোভাবে। তো এইবার যেটা পার্ট থেকে আছে তোমাদের প্রথম পেজ, ধরে নাও এটা তোমাদের ফ্রন্ট পেজ, এটা তোমাদের কোশ্চেনের ফ্রন্ট পেজ। এবার এই কোশ্চেনের এই ফ্রন্ট পেজে তুমি এক থেকে শুরু করো, আমি এই বলবো না যে তোমাদের আমি বারবার করে জিকে পোর্শন প্রথমে করার জন্য তে হয়তো প্রথম পেজে যে জিকেগুলো আছে সেই জিকেগুলোকে আগে করলাম, তারপরে পরের পেজে চলে গেলাম, তারপরে পরের পেজে চলে গেলাম, এইভাবে করার কোনো দরকার যে খুঁজে খুঁজে বের করবো যে কোথায় জিকে আছে কোথায় জিকে আছে, এইভাবে খুঁজতে আমি বলি না কখনো। কীভাবে, প্রথম পেজে যেগুলোই আছে তোমাদের কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো অ্যান্সার করে নাও, সেই কোশ্চেনগুলো ফটাফট তোমরা আছে। এবং এই জিনিসটা সবসময় ধ্যান রাখবে 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেন যাতে অন্তত তুমি মানে গিয়ে শেষ করতে পারো, মানে 1 নম্বর কোশ্চেনটাকে পড়লে পড়ে তুমি পারলে বা না পারলে সেটা আলাদা কথা, সেটা 2 নম্বর কোশ্চেনটাও পড়লে এরকম পড়তে পড়তে যেন 100 নম্বর কোশ্চেন পর্যন্ত যেতে পারো, এই জিনিসটা কিন্তু ধ্যানে রাখতে লাগবে। 100টা কোশ্চেনে অ্যান্সার করা প্রয়োজন নেই কিন্তু তোমাদের 100টা কোশ্চেন পর্যন্ত যাওয়াটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ লাস্টের দিকে অনেকেই যেতে পারে না এবং লাস্টের দিকে কিছু ইজি টাইপ অফ কোশ্চেন থেকে থাকে, সেই জন্য 100 পর্যন্ত অবশ্যই যাওয়ার চেষ্টা করবে। এবং টাইমটাকে যদি ম্যানেজ করতে চাও তাহলে আমার কাছে যেটা বেস্ট মনে হয় সেটা হলো গিয়ে তোমাদের যে প্রথম পেজ যেটা বললাম তোমাদের প্রথম পেজের জিকে এবং রিজনিং পার্টগুলোকে করে নাও, জিকে এবং রিজনিং পার্ট। এবং ম্যাথের ক্ষেত্রে একদম ইজি, তুমি পড়ে আশা করছি বুঝতে পারবে যে হ্যাঁ এটা ইজি ক্যালকুলেশন, বা আমি বলবো যে ম্যাথটাকে না করারই জন্য আমি যেটা প্রিফার করি বারবার সেটা হলো ম্যাথটাকে না করার জন্যই, প্রথমে একদম লাস্টে ম্যাথটাকে করার জন্য, কারণ জিকে এবং রিজনিং, এবং জিকে এবং রিজনিংয়ের টাইম করার টাইমে এই জিনিসটা আবার ধ্যানে রাখতে লাগবে যে আমি একটা কোশ্চিন পড়লাম এই কোশ্চেনটার আমাদের এ এবং বি এই দুটোর মধ্যে কনফিউজিং আসছে, তো সেখানে আমি 2 মিনিট নষ্ট করে দিলাম, এই জিনিসটাও কিন্তু করলে হবে না। মানে কনফার্ম কনফার্ম জিকে এবং প্রথম পেজে যেই সমস্ত জিকে আছে যেই সমস্ত রিজনিংয়ের কোশ্চেন আছে সেগুলো কনফার্ম, যেগুলো জানো তোমরা অ্যান্সার সেগুলোকে জাস্ট করো, তারপর পরের পেজ, তারপর পরের পেজ, তারপর পরের পেজ, এভাবে তোমরা প্রথমে জিকে এবং রিজনিংটাকে কভার করে দেবে। জিকে এবং রিজনিংটাকে কভার করে দেওয়ার পরে তারপরে ম্যাথের যতগুলো পারছো ততগুলোকে করো, ম্যাথের যতগুলো পারছো ততগুলোকে করো। তো এই জায়গায় এইভাবে যদি করো দেখবে যে টাইমটা তোমাদের অনেকটাই কিন্তু ম্যানেজ করতে পারবে এইবার, কারণ আমি তোমাদেরকে দেখিয়েছি যে ম্যাথের কোশ্চেন কিন্তু লেন্দি কোশ্চেন থাকবে, ম্যাথের কোশ্চেন বারবার করে বলছি যে একটু হলেও লেন্দি কোশ্চেন, সেই জন্য চেষ্টা করবে লাস্টের দিকে করো, বা তুমি যদি তোমার যদি কনফিডেন্স বেশি থাকে, যদি কনফিডেন্স খুব বেশি থাকে যে হ্যাঁ আমি ম্যাথের সব কোশ্চেনই সলিউশন করতে পারবো, তাহলে তুমি সেভাবে তুমি করতে পারো, সেভাবেও তুমি করতে পারো, তাতেও কোনো কিছু এসে যায় না। তো এই 90 মিনিট কিন্তু প্রচুর টাইম, তোমরা দেখেছো কনস্টেবলের সেখানে কত ছিল মাত্র 60 মিনিট, তো সেই জায়গায় সেই অনুযায়ী কিন্তু এখানে 90 মিনিট, এই 90 মিনিটে ঠিকঠাক কাজে লাগালে খুব ভালোভাবে কিন্তু তোমরা এক্সামটাকে দিয়ে আসতে পারবে। এই বলছি না যে 90 মিনিটে তোমাদের 100টা কোশ্চেনে অ্যান্সার করতে হবে, 90 মিনিটে তুমি 60টা কোশ্চেনে অ্যান্সার করো না কেন, 90 মিনিটে 60টা কোশ্চেনে অ্যান্সার করো, এই 90 মিনিটে তুমি 65টা কোশ্চেনে অ্যান্সার করো, এই 90 মিনিটে তুমি 70টা কোশ্চেনে অ্যান্সার করো, কারণ এই কটা করলেই তোমার কাছে যথেষ্ট। সেই জন্য এই টার্গেট নিয়ে যাও যে আমি 60 70 80 এতগুলো আমি অ্যাটেন্ড করবো, এই না যে আমি 100টাই আমি করবো। এইবার চলে আসি
যে অনেক যে অনেকে বলবে যে আমার তো হলো না যে আমি 40টাই মাত্র অ্যান্সার করতে পারলাম, বা অনেক যারা 60ও অ্যান্সার করতে পারছে তার কাছে একটি এ এসে যায় যে আমি 60টা করলাম, যদি কাট অফ পেপার যদি বেশি যায় চলে যায় কি হবে না হবে। তো এই চিন্তাভাবনাগুলো এক্সাম হলে করবে না, একদমই এই জিনিসগুলো করবে না। তুমি যটা পারবে তটা করবে, তুমি যদি 40টা পারো 40টাই করবে, তুমি যদি 50টা পারো 50টা করবে, যদি 51টা পারো 51টায় 52-র 52, যটা মানে তুমি যটা পারছো তটা। এখানে তোমাদের মানে গোনারও প্রয়োজন নেই যে আমার কটা হলো কটা হলো, এই জিনিসটা গুনতে যেও না এক্সাম হলে বসতে গিয়ে, এটা গুনতে যেও না, সব অ্যান্সার করে দেওয়ার পর কটা হলো গুনতে যেও না, বাড়িতে বসে এসে তারপরে গুনো যে কটা হয়েছে। তুমি 1 থেকে 100 পর্যন্ত অ্যান্সার করো, 1 থেকে 100 পর্যন্ত যতগুলো পারলে সবগুলোকে অ্যান্সার করো, 1 থেকে 100 পর্যন্ত যতগুলো পারলে সবগুলোকে অ্যান্সার করো, তাহলে হয়ে গেলো। এবার ওখানে তোমাদের কোনো কাজ নেই, কোনো টার্গেট নেই, ওখানে তোমাদেরকে নিয়ে ভাবতে লাগবে না ওখানে যে আমি কটা করলাম না করলাম, বাড়িতে এসে তারপরে ভেবো যে আমার কটা হলো না হলো কী হলো। তো এই জিনিসটা ওই জায়গায় বসে থেকে করবো না, এবং আশা করা যায় যে ওই জিনিসটার টাইমও খুব কমই পাওয়া যায়, যে ওখানে এক্সাম হলে বসতে গিয়ে যে একদমই পারলো না, যে 20টা হয়তো করবে তার কাছে হয়তো অনেক টাইম পড়ে আছে, সে বসতে গিয়ে পড়বে। এবং আশা করছি তোমরা সবাই ব্রিলিয়েন্ট, আশা করছি তোমরা সবাই যে কাট অফ মার্ক সেই কাট অফ মার্কটাকে তোমরা সবাই পার করে আসতে পারবে, সেহেতু তোমরা সেই টাইমটাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করবে, এবং আমি যেভাবে তোমাদেরকে অ্যাপ্রোচ করলাম সেভাবে চেষ্টা করবে, তাহলে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা যেটা আছে ঠিকঠাকভাবে দেখবে যে টাইম ম্যানেজমেন্টটা, হ্যাঁ ঠিকঠাকভাবে আমাদের টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে, এবং এই টাইমের মধ্যে যেটা আছে তোমরা 60+ অবশ্যই পার হয়ে যাবে। আশা করছি আমি আশাবাদী তোমরা সবাই খুব ভালোভাবে তোমরা এক্সাম দেবে। এখানে আর বেশি কিছু বলে বেশি কিছু বাড়ানোর এ করছি না, বেশি বড় ভিডিও করছি না, কারণ লাস্ট মুহূর্ত তোমাদের এই মুহূর্তে। তো এই মুহূর্তে একদম মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করো, একদম রিল্যাক্সে থাকার চেষ্টা করো, বাড়িতে যেভাবে মক টেস্ট তোমরা দিয়েছো নর্মাল, জাস্ট সেই মক টেস্টে তুমি দিতে যাচ্ছ, জাস্ট সেটা তুমি দেবে কোথায়, এক্সাম হলে গিয়ে যাবে। তো এক্সাম হলে যাওয়ার জন্য কয়েকটা জিনিস বলে দিলাম, অ্যাডমিট কার্ড এই সমস্ত কিছু যাতে ঠিকঠাক থাকে, এছাড়াও তোমাদের যে কোনো ইনকোয়ারি যে ধরনের যে কোনো কোশ্চেন যদি থেকে থাকে কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি সবারই রিপ্লাই আজকে তোমাদেরকেই দিয়ে দেবো। সমস্ত যে কোনো প্রবলেমের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, রিপ্লাই তোমাদেরকে আমি অবশ্যই প্রোভাইড করে দেবো। তো এই ভিডিওতে এই সমস্ত কিছুই থাকছে, তো তোমাদের সবাইকে বন্ধুরা বেস্ট অফ লাক, তোমরা বেস্ট অফ বেস্ট তোমরা এই 90 মিনিটে দিয়ে আসার চেষ্টা করবে 100% অবশ্যই। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে এক্সামের পরে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।